আরে আরে ওই দেখো টিন, ওই দেখো টিন, চলো পালাই। আরে আরে চোর চোর চোর, ছাড় ছাড় ব্যাগ, ছাড় ব্যাগ ছাড়। আরে দাদা এই নিন, ধরুন ধরুন আপনাদের ব্যাগ। এটা হলো রাধার বাড়ি, আর রাধার বাড়িতে আজকে সবাই কলকাতায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং বানাচ্ছে। তাহলে চলো দেখি নি আজকের গল্পে কি হয়। রাধা, চিঙ্কিটাকে আমি রেডি করে দিয়েছি, ওকে একটু দেখে শুনে নিয়ে যাস। হ্যাঁ, খুব জিদ করছিল রে, বাড়ি গিয়ে বলছি কি প্রিয়ারা কলকাতায় যাচ্ছে, আমিও যাব ঘুরতে, আমিও যাব ঘুরতে, তাই ওকেও রেডি করে দিলাম। আরে হ্যাঁ হ্যাঁ রিমা দিদি, চিঙ্কি আমাদের সাথে যাবে, তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই তো। চিঙ্কি তো আমাদের মেয়ের মতনই, ওকে আমরা ভালো করেই নিয়ে যাব। আর দেখ না আমার ছেলে রাহুলটা তো খুব দুষ্টু, ও যাওয়ার জন্য খুব বায়না করছে, ওকে একটু দেখে নিয়ে যাস রাধা, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা কেউ চিন্তা করো না, আমরা তো কলকাতায় যাচ্ছি, দেশ ছেড়ে তো আর যাচ্ছি না। আঙ্কেল বলেছে আমরা কলকাতায় গেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইকো পার্ক, তারপরে চিড়িয়াখানা, সব জায়গায় ঘুরবো। এই হাতি দেখবো, হাতি, বাঘ, সিংহ সব কিছু দেখে আসবো, ঠিক আছে? আরে হ্যাঁ রে প্রিয়া, আমি তো খুবই এক্সাইটেড সব কিছু দেখার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও তো খুব মজা করব। কখন যে ট্রেনে উঠব জানিস? আমি না আগে কখনো ট্রেনে উঠিনি, সে অনেক ছোট ছিলাম তখন একবার উঠেছি, আমি না ভুলেও গেছি ট্রেন কেমন হয়। আরে বাচ্চারা তো কলকাতায় যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমরা কলকাতায় গিয়ে খুব আনন্দ করব, খুব মজা করব। আরে কুসুম দিদি, দাদা তো এখনো এলো না তোমার ব্যাগটা নিয়ে। বাচ্চারা, তোমরা তোমাদের সব জিনিসপত্র ভালো করে গুছিয়ে নিয়েছো তো? আমরা ওখানে গিয়ে বড় বড় শপিং মলেও ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি আমার ব্যাগে সব কিছু নিয়ে নিয়েছি, কিন্তু বাবা কখন আসবে ট্রেনের টিকিট নিয়ে আর মায়ের ব্যাগ নিয়ে? চলো না আঙ্কেল আমরা বেরিয়ে যাই, বাবার অপেক্ষায় থাকতে হবে না, বাবা তো সবসময় উল্টোপাল্টা কাজ করে, কখনো সময় মতো পৌঁছায় না। আরে না না প্রিয়া সোনা, আমাদের ট্রেন হচ্ছে 10টায়, আর এখন তো শুধু 9টায় বাজে, তুমি একটু ধৈর্য ধরে বসো, সোনা আমরা সময় মতোই বেরোবো। আরে বাচ্চারা তো কত এক্সাইটেড যাওয়ার জন্য, ছোটবেলায় আমিও এরকম ছিলাম। আর হ্যাঁ, আমি তোমার ব্যাগে যেই সমস্ত খাবারগুলো ভরে দিয়েছি সেই সমস্ত খাবারগুলোই খাবে, হ্যাঁ, আর ট্রেনের থেকে বেশি উল্টোপাল্টা জিনিস খাবে না কিন্তু একদম। হ্যাঁ হ্যাঁ মা, আমি তোমার দেওয়া খাবারই খাবো আর ট্রেনের খাবারও খাবো। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ভালো থেকো, আমারও তোমার কথা খুবই মনে পড়বে। আরে রিমা দিদি, তুমি তো একটু বেশি চিন্তা করছো চিঙ্কির জন্য, আমি আছি, রাধা আছে, রাধার স্বামী আছে, আমরা সবাই মিলে বাচ্চাদের খেয়াল রাখবো। আসলে কি বলতো, আমার মেয়েটাকে আগে আমি একা একা তো এত দূরে কোনোদিনও ছাড়িনি, তাই আমার না কেমন একটু টেনশন হচ্ছে, তবে এমনি কোনো চিন্তা নেই, তোরা আছিস তো। আরে রাধা, তোর জামাইবাবু দেখেছিস এখনো আসছে না, টিকিট আর খাবার আনতে বলেছিলাম কিছু, দেখ এখনো আসে না, এই লোকটাকে দিয়ে না সময় মতো কোনো কাজ হয় না। আরে কুসুম, এত চিন্তা করিস না, চলে আসবে তোর স্বামী এক্ষুনি, তোদের কোনো ট্রেন মিস হবে না। আরে হ্যাঁ রিমা দিদি, তুমি ঠিকই বলেছো, আর আমি এমনিও কলকাতায় এই প্রথমবার যাচ্ছি, আমি তো খুবই এক্সাইটেড সব কিছু দেখার জন্য, ঘোরার জন্য। আরে তোমাদের গল্প কি শেষ হয়েছে? চলো এবার বের হই, নইলে এখানেই বিকেল হয়ে যাবে, আর যেতে হবে না কলকাতায় ঘুরতে। আরে কিন্তু এই প্রিয়ার বাবাটা কোথায় গেল? এখনো আসছে না, দাদার কাছেই তো সব টিকিট ছিল আর ব্যাগ, উনিই এখনো এসে পৌঁছালো না, মনে হয় এই লোকটা আমাদের ট্রেন মিস করাবেই। আরে হ্যাঁ, বাবা তো এখনো আসলো না, মনে হয় নিশ্চয় টিকিট কোথাও রেখে ভুলে গেছে, আর খুঁজে পাচ্ছে না। আরে ওই তো বাবা চলে এসেছে। আরে আরে আর কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি টিকিট নিয়ে, এবার তোমরা নিশ্চিন্তে কলকাতায় যেতে পারবে ঘুরতে। চলো ভালো হয়েছে পিয়ার বাবা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ দাদা এসেছো, টিকিটটা নিয়ে এসেছো তো, নাকি আবার সেটাও ভুলে গেছো? আরে হ্যাঁ হ্যাঁ ভাই, আমি টিকিট আনতে কী করে ভুলতে পারি, টিকিটে তো আনতে গেছি আমি, এই নাও ধরো। আরে দাদা এ কি, এটা তো লটারির টিকিট, তুমি লটারির টিকিট নিয়ে এসছো, আমরা ট্রেনে কি লটারির টিকিট দেখিয়ে উঠবো? ও হো হো হো, ভুলে গেছি, দাঁড়া দাঁড়া, আমার মনে হচ্ছে ডান পকেটে রয়েছে ট্রেনের টিকিটটা, বের করে দিচ্ছি। আর হ্যাঁ আমি 5টা টিকিট নিয়ে এসেছি, চিঙ্কির আর গুড্ডুর তো টিকিট লাগবে না, হ্যাঁ তোমাদের সবার টিকিট লাগবে, ব্যাস যাও যাও ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ো এবার ধীরে সুস্থে। হ্যাঁ গো গুড্ডুর বাবা চলো বেরিয়ে পড়ি, নইলে কিন্তু আবার ট্রেনটা মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রাধা তোমরা বেরোও, সবাই বেরোও। হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা চলো চলো বের হও বের হও। এসো বাচ্চারা তোমরা এক এক করে চলে এসো সবাই। হ্যাঁ হ্যাঁ রাধা আমি আসছি। হ্যাঁ হ্যাঁ চল চল আমরা কলকাতা ঘুরতে যাব, কত মজা হবে, চল চল চল। হ্যাঁ রাধা সাবধানে যাস, হ্যাঁ গিয়ে একটা ফোন করে দিস কিন্তু। হ্যাঁ 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 রিমা দিদি চিন্তা করো না। আরে দাদা আপনি গেলেন না?
আরে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, রাধার বাড়িটা তালা টালা দিয়ে সবকিছু বন্ধ টন্ধ করে দিয়ে তারপরে আমি যাব। ওর বাড়ির চাবিটা আমার কাছে দিয়ে গেছে। ও ঠিক আছে, তাহলে আপনি রাধার বাড়িটা তালা টালা দিয়ে তারপরে চলে যাবেন, আমরা আসছি। চলো যাই, সবকিছু সাবধানে রেখে তালা টালা দিয়ে তারপরে যাই। আরে আরে দেখেছো, কুসুমের ব্যাগটা তো কুসুম নিয়েই গেল না, দেখেছো? এই মহিলাটা না সব কিছু ভুলে যায়, সব কিছু, কোন দিন না আবার আমাকেই ভুলে যায়। এখন কি করে যাবে, এটার মধ্যেই তো কুসুমের সব জিনিসপত্র রয়েছে। যাই যাই, তাড়াতাড়ি করে দিয়ে আসি, নইলে ওদের ট্রেনটা আবার মিস হয়ে যাবে। তারপর প্রিয়ার বাবা তাড়াতাড়ি করে কুসুমকে আবার ব্যাগ দিতে যায়। আর এখানে সবাই স্টেশনে পৌঁছে গেছে আর কুসুমের ব্যাগের জন্য অপেক্ষা করছে। আরে আরে ওই দেখো ট্রেন, ওই দেখো ট্রেন, কত বড় ট্রেন, আমি তো প্রথম দেখছি ট্রেন। আরে এ মাও না সবসময় এরকম করে, তাড়াতাড়ি চটে সব কিছু বলে যায়, দেখেছো? এবার যদি ট্রেনটা চলে যায় আমরা কলকাতায় কী করে যাব? আরে ফ্রেন্ডস, আমার তো খুবই টেনশন হচ্ছে, তাড়াতাড়ি চটে আবার আমাদের ট্রেন না মিস হয়ে যায়। বাবা তো এখনও আসছে না মায়ের ব্যাগটা নিয়ে। কি যেন মা কি করে নিজের ব্যাগটা ভুলে গেল, আমি তো আর অপেক্ষাই করতে পারছি না কখন আমি ট্রেনের ভিতরে বসবো। আরে কুসুম দিদি, তুমি কি করে তোমার ব্যাগটা ভুলে গেলে, আমাকে একবার মনে করিয়ে দিতে পারতে, তাহলে আমি তো ব্যাগটা তুলে নিতাম। ইস, ট্রেনের সময় হয়ে গেছে, এক্ষুনি ট্রেনটা ছেড়ে দেবে, কি যে করি, দাদাও তো এখনো আসছে না ব্যাগটাকে নিয়ে। আরে না না বিশ্বজিৎ ভাই, রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও, আমি একদম ভুলে গেছিলাম ব্যাগটার কথা, সত্যি। আরে ওই দেখো প্রিয়ার বাবা চলে এসেছে আমার ব্যাগটাকে নিয়ে। আরে প্রিয়ার বাবা তাড়াতাড়ি করে এসো, ট্রেনটা তো এক্ষুনি মিস হয়েছে তো তোমার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ, নিজে যে ব্যাগটা ভুলে গেছো তার কোনো খবর নেই, এখন বলছো আমার জন্য ট্রেন মিস হয়ে যেত, তাই তো? এই নাও ধরো ধরো তাড়াতাড়ি করে ব্যাগটা, বিশ্বজিৎ ভাই নাও, সাবধানে সবাইকে নিয়ে যেও। হ্যাঁ এই নাও ব্যাগটা, এক্ষুনি ট্রেনটা ছেড়ে দেবে মনে হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ দাদা তাড়াতাড়ি দাও, ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে, হর্ন দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ট্রেনে সাবধানে বসে পড়ো, ঠিক আছে? বাচ্চাদেরকে দেখে শুনে নিয়ে যেও, আমি আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে প্রিয়ার বাবা, তুমিও ভালো থেকো। চলো গুড্ডুর বাবা, আমরা ট্রেনে বসে পড়ি, ট্রেনটা তো বোধহয় এক্ষুনি ছেড়ে দেবে। আর ব্যাগপত্রগুলো তো প্রথমে রাখতে হবে, একটা কুলিও তো দেখতে পাচ্ছি না কোথাও। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, একা একা এতগুলো ব্যাগ রাখা তো আমার পক্ষে অসম্ভব, কুলি দেখতে পাচ্ছি না, আরে একটা কুলিও দেখতে পাচ্ছি না। তখনই একটা চোর রাধাদের দিকে ওক পেতে ছিল চুরি করার জন্য। আয়লা, ওরা তো দেখছি কুলি খুঁজছে, চলো একটু কুলি সেজে গিয়ে ওদের মালপত্র একটু ওঠানোর ভান করে নিয়ে পালাই, আর তো ধরতেও পারবে না, ট্রেন ছাড়ার ভয়তে ওরা তো গিয়ে ট্রেনে গিয়ে বসে পড়বে। তারপর সেই চোরটি কুলি সেজে রাধাদের সামনে যায়। আরে দাদা, কুলি খুঁজছেন নাকি? কুলি দিন দিন, আমি মালপত্র ওঠাচ্ছি, দিন দিন, যেই ব্যাগটা বেশি ভারী পাবো সেটা নিয়েই পালাবো। আরে দাদা দিন দিন, আমি তো কুলি। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, ধরুন তো এই ব্যাগগুলো একটু তুলে দিন ট্রেনে। মা মা একটু পরেই তো ট্রেন ছেড়ে দেবে, মা মা আমি না জুস খাবো, ও মা আমাকে জুস কিনে দাও না ওই ভেন্ডিং মেশিন থেকে। আয়লা, মেয়েটা তো দেখছি আবার বায়না করছে খাবার খাওয়ার জন্য, তার মানে চুরিটা কিছুক্ষণ পরেই করতে হবে। আরে দাদা, বাচ্চা এত জুস খাওয়ার জন্য বায়না করছে, বাচ্চাটাকে আগে জুস কিনে দিন না, ট্রেনটা এখনো 15 মিনিট তো দাঁড়াবেই দাঁড়াবে এখানে। আরে এই মেয়েটার হলো যত বায়না, এখন ট্রেন ছেড়ে দেবে, এখন কিনা জুস খাবে। আরে দিদি, যাওয়ার পথে বাচ্চাটার সাথে এত রাগ করো না তো, দাঁড়াও দাঁড়াও আমি কিনে দিচ্ছি, এসো এসো প্রিয়েশো না, তোমাদের সবার জন্য আমি এখন জুস কিনছি ভেন্ডিং মেশিন থেকে। চলো টাকাটা বোধ হয় এখান দিয়ে দিতে হয়, চলো টাকা দিয়ে দিয়েছি, এবার সুইচটা অন করি। এই তো জুস চলে এসেছে। তারপর বিশ্বজিৎ বাচ্চাদেরকে জুস কিনে দেয়। এই নাও প্রিয়া, তাড়াতাড়ি করে জুসটা নাও, আর নিয়ে তাড়াতাড়ি করে ট্রেনে ওঠো, ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে। আরে আরে ট্রেনটা তো নড়ছে, তাড়াতাড়ি করে উঠে পড়ো তোমরা সবাই, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, তাড়াতাড়ি করে ওঠো বাচ্চারা। প্রিয়া তাড়াতাড়ি করে, হ্যাঁ ট্রেনটা ছেড়ে দেবে কিন্তু, আমি সবার আগে গিয়ে জানলার সামনে বসবো। দিদি বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে এক এক করে উঠিয়ে দে ট্রেনে, তারপর তো মালপত্র ওঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তাড়াতাড়ি উঠে পড়ো তোমরা। হ্যাঁ হ্যাঁ মা আমরা উঠছি, তোমরা তাড়াতাড়ি ওঠো। চলো বাচ্চারা সবাই উঠে পড়েছে, এবার আমরা উঠে পড়ি। দিদি আয়, বিশ্বজিৎ ভাই মালগুলো সাবধানে তুলো। আরে দাদা, আপনি ব্যাগগুলো দিচ্ছেন না কেন, তাড়াতাড়ি দিন, ট্রেন তো আমাদের ছেড়ে দিচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ দাদা দিচ্ছি, আরে এই ব্যাগটা তো কেমন হালকা হালকা মনে হচ্ছে, এই ব্যাগটা দিয়ে দিই। আরে দাদা আপনি টেনশন করবেন না, ব্যাগ আপনাকে সাবধানে তুলে দিচ্ছি, এই নিন ধরেন একটা। ঠিক আছে ঠিক আছে, এবার তাড়াতাড়ি দিন, আরেকটা দিন, আরেকটা দিন, আমাদের ট্রেন তো ছেড়ে দিচ্ছে। আরে এই ব্যাগটা তো দেখছি প্রচুর ভারী, এই ব্যাগটা তো ভাই দেওয়া যাবে না। আরে দাদা দাঁড়িয়ে আছেন কেন, তাড়াতাড়ি দিন।
আরে হ্যাঁ হ্যাঁ দাদা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, চলো পালাই। আরে আরে চোর 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 আমাদের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, ধরো 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 ধরো। আরে গুড্ডুর বাবা, চোরটা তো আমাদের জরুরি ব্যাগটাই নিয়ে চলে গেল, ওটার মধ্যে সব জিনিসপত্র রয়েছে, বাচ্চাদের খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড় সব কিছু, এবার কি হবে? আরে রাধা তুমি চিন্তা করো না, ট্রেনটা তো দেখছি এখনো স্লোই চলছে, দাঁড়াও আমি ট্রেন থেকে নেমে ব্যাগটা নিয়ে আসি। আরে না না বিশ্বজিৎ ভাই, তোমার আর নামতে হবে না, ট্রেনটা এক্ষুনি ফাস্ট হয়ে যাবে, তুমি আর উঠতে পারবে না। হ্যাঁ এখন তো নামা প্রায় অসম্ভব, ট্রেন তো অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, আমাদের ব্যাগটা চলে গেল, বদমাশ চোর, তোকে আমি দেখে নেবো পরে, দাঁড়া। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, লোকের ব্যাগ চুরি করে পালাচ্ছিস, দাঁড়া দাঁড়া, ছাড় ছাড় ব্যাগ, ছাড় ব্যাগ, ছাড়। আরে ভাই তুই এরকম কেন করছিস, এই ব্যাগের মধ্যে যা যা মালপত্র পাবো হাফ তোর হাফ আমার, আরে তোদের মতো চোরের জন্য আমাদের মতো কুলিদের বদনাম হয়। ছাড় ছাড় ব্যাগ, ছাড় ব্যাগ, ছাড়, দে দে ব্যাগ, দে ব্যাগ, দে। তারপর সেই আসল কুলিটি এসে চোরটার থেকে ব্যাগটা নিয়ে নেয়। আরে দাদা ওই ব্যাগটা আমাদের, আমাদেরকে দিয়ে যান তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ দাদা, দিচ্ছি দিচ্ছি। আরে দাদা এই নিন, ধরুন ধরুন আপনাদের ব্যাগ। হ্যাঁ হ্যাঁ দাদা, আরেকটু জোরে দৌড়ান, আরেকটু জোরে। এই তো দাদা, এই নিন, এই নিন, এই নিন। তারপর কুলিটি যেমন তেমন করে ট্রেনে তাদের ব্যাগটা পৌঁছে দেয়। এই নিন দাদা, এই নিন দাদা, টাকা নিন। ধন্যবাদ দাদা ধন্যবাদ, আপনাদের মতো ভালো মানুষের জন্যই আমরা বেঁচে আছি। চলো টাকাও দিয়ে দিল। চলো শেষমেশ ব্যাগগুলো পেয়ে গেলাম, চলো ওপরেই রাখি ব্যাগগুলো। হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা, এবার তুমি বসে পড়ো। চলো ভাগ্যটা ভালো হয়েছে যে শেষমেশ আমরা ব্যাগটা পেয়ে গেলাম ওই ভালো কুলিটার জন্য। আরে আমি তো এই প্রথম ট্রেনে বসেছি, আমার কত ভালো লাগছে, কত আনন্দ হচ্ছে। এই ট্রেনের মধ্যে বসে জানলার পাশে দৃশ্য দেখতে যে কত ভালো লাগে কি যে বলবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এপিসোডে।